নবী ছাগল চড়িয়ে খেতেন, কি নবী ছিল আমার আপা, এত সুন্দর মানুষ, এত পরিচ্ছন্ন মানুষ ছাগল চড়াতেন, অহংকার করতেন না? বিশ্বনবীর অহংকার ছিল না, সুবহানাল্লাহ। শুধু কি বিশ্বনবী, সব নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়িয়েছেন, কারণ ছাগল হচ্ছে খুব টেরা একটা প্রাণী, তাই না? এই জন্য অলসতার সাথে ইসলামের কোন সম্পর্ক আছে? আওয়াজ করে বলেন, অলসতার সাথে সম্পর্ক আছে? অলসতাকে যেন আজকে আমরা কি বলে দিছিলাম, বুঝলা গেছি? আরো জোরে, অলসতাকে আজকে আমরা ন বলে দিছি, আমরা কর্মক্ষম। আরে অলস তো হয় মুনাফিকেরা, অলস হয় কারা? মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় অলস হয়ে দাঁড়ায়, সোজা হয়ে দাঁড়ায় না। মসজিদে নববীর কাতারগুলোর মধ্যে মুমিনদের সাথে যখন মুনাফিকেরা দাঁড়াতো, অলসের মতো দাঁড়াতো, দেয়ালের মধ্যে হেলান দিয়ে দাঁড়াতো, এরকম আছে না অনেকে অলস? কিন্তু আমরা যারা মুমিন, আমরা নামাজে দাঁড়ালে কি আমাদের হৃদয়ে অলসতা আসে, নাকি হৃদয়টা সজীব হয়ে ওঠে? আমাদের হৃদয়কে নামাজে দাঁড়ালে সজীব করে দেয় কে? আল্লাহ। আমরা যখন রাতে ঘুমোতে যাই, শয়তান আমাদের মাথার পিছনে অলসতার তিনটা গিট মারে, কি মারে? যে রশি দিয়ে এরকম বাঁধে যে, এটার গাজীপুরে আপনারা কি বলেন, গিট্টু? হ্যাঁ, গিট্টু। আচ্ছা, তো শয়তান আমরা যখন ঘুমোতে যাই, আমাদের মাথার পেছনে অলসতার তিনটা গিট্টু মারে। আমরা যখন ঘুম থেকে উঠে আমরা যখন ঘুম থেকে উঠে ঘুমের দোয়া পড়ে ফেলি, একটা গিট্টু খুলে দেয় কে? আবার ঘুম থেকে উঠে দোয়া পড়ার পরে ফাইদা তাওয়াদ্দা ইনহাল্লা তাওয়াদ্দা, ওয়াশরুমে ঢুকে ইস্তিনজা করে যখন আমরা ওযু করে ফেলি, অলসতার দ্বিতীয় গিট্টু খুলে দেয় কে? আল্লাহ। ফা ইন সাল্লাত ইনহাল্লা তাওয়াদ্দা, ওযু করার পরে মুসল্লা বিছিয়ে যখন নামাজের জন্য দাঁড়িয়ে যাই, অলসতার তিন নাম্বার গিট্টুটাও খুলে দেয় কে? আল্লাহ। ফা আসবাহ নাশীতান তাইয়িবান নাত, he become enthusiastic, he become very active, he become very energetic. বিষ্ণু ইসলাম বলেন তখন সে এনার্জেটিক হয়ে ওঠে, অ্যাক্টিভ হয়ে ওঠে, সজীব হয়ে ওঠে। তাহলে সালাত আমাদেরকে অলস বানায় না, সালাতে আমরা সজীব হই, সালাতে অলস হয় যারা মুনাফিক, তারা চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য বিষ্ণু বললেন কাজে লজ্জা নাই, আমি কাজ করে খাই। মা বাসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গানাম, বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন পৃথিবীর বুকে এমন কোন নবী নাই যেই নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়ায় নাই। সুবহানাল্লাহ পড়ুন, মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গানাম, ছাগল চড়ায় নাই এমন কোন নবী পৃথিবীতে আসে? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, বলেন কি? আপনিও ছাগল চড়িয়েছেন? বিষ্ণু বললেন না, না আমিও। ওয়া ইন্নি কুনতু আরআহা আলা ক্বারারিতি আহলি মক্কা, আমি তো অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কা শহরের লোকদের ছাগলগুলো চড়িয়ে দিতাম। সুবহানাল্লাহ, বলতে অনেক কষ্ট হয়েছে। বিষ্ণু নবী ছাগল চড়িয়ে খেতেন, কি নবী ছিল আমার আপা, এত সুন্দর মানুষ, এত পরিচ্ছন্ন মানুষ ছাগল চড়াতেন, অহংকার করতেন না? বিশ্বনবীর অহংকার ছিল না, সুবহানাল্লাহ। শুধু কি বিশ্বনবী, সব নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়িয়েছেন, কারণ ছাগল হচ্ছে খুব টেরা একটা প্রাণী, তাই না? ছাগল এত টেরা, ছাগলের গলার রশি ধরে যদি আপনি ডানে টান দেন, এটা কোন দিকে যাবে? বায়ে টান দিলে, সামনে টানলে, পিছনে টানলে, পারা যায় কিছু? ভাবলেন সারা সপ্তাহ ব্যস্ত থাকি, আজকে আমার ছুটি, আমিও গোসল করি, এটারও গোসল করি, রশি ধরে আপনি পুকুরে নামাবেন, এটা ওর বাপের কিরা এমনি দাঁড়াবে ঠিক কিনা?
পরে টেনে নামানো যায় না, কারণ ওর নাম কি? কথা কয় না, এজন্য আমরা বলি পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়। ও বুঝে না তো, ওর ভালো চাইলে ও বুঝতে চায় না। আল্লাহ বুঝাতে চাইলেন, নবীরা ছাগল চড়াও, সবচেয়ে টেরা প্রাণী ছাগল চড়ায়। তোমাদেরকে ট্রেনিং পিরিয়ড শেষ করছি, কারণ এরপরেও ছাগলের চেয়ে আরেকটা টেরা প্রাণী আছে মানব জাতি, এদেরকে চড়াইতে হবে। যদিও মানুষ আশরাফুল মখলুকাত, কিন্তু মানুষের মধ্যে ছাগলের চেয়ে টেরা কিছু আছে না নাই? উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা ছাগল নয়, এগুলো ছাগলের চেয়ে নিকৃষ্ট। চিল্লায় বলেন ঠিক কিনা?